দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে বসিয়ে রাখব না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব ভাগ করে দেয়া হবে, সে কথা আজ জানিয়ে দেয়া হলো। বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের সাবেক নেতা সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব ভাগ করে দেয়া হবে। তিনি বলেন, যাকে যেখানে দায়িত্ব দেয়া হবে মনে রাখতে হবে, এই দায়িত্ব পালনের বিষয়টি আমরা ভবিষ্যতে মূল্যায়ন করব। এটা আমি দলের সভাপতির পক্ষ থেকে আপনাদের বলছি। সংকটে যারা ঝুঁকি নেবেন তাদের ব্যাপারে অবশ্যই আমাদের মূল্যায়ন থাকবে। তিনি আরো বলেন, আর যারা কোনো কাজ করবেন না, শুধু অফিসে এসে প্রোটোকল দেবে এমন নেতা কর্মীদের আমাদের দরকার নেই, কোনো প্রোটোকল দরকার নেই। আমাদের প্রোটোকল আমাদের আদর্শ, আমাদের প্রোটোকল আমাদের রাজনীতির আদর্শ। কোনো ব্যক্তির আওয়ামী লীগ অফিসের জন্য তার প্রোটোকল দেওয়ার কোনো দরকার নেই। অনুগ্রহ করে আমি এটা মনে করিয়ে দিচ্ছি।